আমার ঠিক সামনে যে জিনিসটা রাখা আছে সেটার কথা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। এই জিনিসটার নাম ইকমিক কুকার। কিংবদন্তি রঞ্জিত মল্লিক, তার সঙ্গে কিন্তু একটা অদ্ভুত ঐতিহাসিক যোগ রয়েছে এই কুকারটার। আমরা তার মুখ থেকে শুনে নিই এই কুকারের গল্প। এই কুকারের নাম হলো ইকমিক কুকার। নামকরণের মধ্যেও একটা শিক্ষার ব্যাপার আছে। ইক কথাটা নেওয়া হয়েছে হাইজিনিক থেকে, আর মিক কথাটা নেওয়া হয়েছে ইকোনমিক থেকে। তাহলে হাইজিনিক অ্যান্ড ইকোনমিক কুকার, সেটাকে শর্টে ইকমিক কুকার। তো এই কুকার জিনিসটাই আবিষ্কার করেছেন আমার ঠাকুরদার ডাক্তার ইন্দুমাধব মল্লিক। হি ওয়াজ এ ভার্সেটাইল জিনিয়াস। চারটে না পাঁচটা সাবজেক্টে তিনি এমএ ছিলেন। বঙ্গবাসী কলেজে তিনি পড়াতেন। তিনি ডাক্তার ছিলেন, ডক্টরেট। তার এইটা আবিষ্কার করেছিলেন 1910 সালে। এর আবিষ্কারের পেছনেও একটা খুব মজার জিনিস আছে। ঠাকুরদা বেড়াতে গেছিলেন পুরীর মন্দিরে, তো পুরীতে গিয়ে তা পুরীর মন্দিরে ওখানে গিয়ে তারপর দেখছেন ওই যে পুরীর জগন্নাথের যে রান্না হয় না, হাঁড়ির ওপর হাঁড়ি রেখে, ওইটা দেখে ঠাকুরদার মাথায় স্ট্রাইক হয় এইটাকে যদি মডার্নাইজ করা যায়। ওই যে জগন্নাথের খাবারটা যেভাবে তৈরি হয় সেটাকে, কারণ তলায় যে হাঁড়িটা ফুটছে তার স্টিমটা ওপরটাকে ফোটাচ্ছে, তার স্টিমটা ওপরটাকে ফোটাচ্ছে, এরকম করে তার গোটা চারেক বাটি পরপর ওরা এই করলেন। সিমিলারলি ঠাকুরদা এসে তৈরি করলেন ইকমিক কুকার। এইটা আছে, এর ভেতরে একটা লিফটারে পরপর বাটি বসানো আছে, কেমন হয় তলায় মাংস, তার উপরে ডাল, তার উপরে ভাত, তার উপরে আর একটু কিছু তরকারি করে টরে এই। আর ভেতরে একটা, এটাকে আউটার সিলিন্ডার বলে, ভেতরে একটা ইনার সিলিন্ডার আছে। ইনার সিলিন্ডারে ওইখানে 1 কিংবা 2 ইঞ্চি মতন জল দেওয়া হয়, জল দিয়ে তার উপরে লিফটার করে বসিয়ে দিতে হয়, ভাত ডাল মাংস বসিয়ে দিল। এই জলটা যখন ফুটবে, সে ফোটা থেকে সবগুলো ফুটছে জলটা, তো নিচটা থেকে যে বাষ্পটা সেইটা পরপর 1 ঘন্টার মধ্যে আপনার সমস্ত রান্না হয়ে যাবে। এটা আগেকার দিনে, এটা এখন প্রেশারের যুগ, প্রেশার কুকারের যুগ। কিন্তু যখন শুরু এটা আবিষ্কার হয়েছিল তখন বাঙালিদের প্রত্যেক ঘরে ঘরে এটা হতো, শুধু বাঙালি বলবো না, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হতো। এবং এটাও যখনই কেউ বাইরে বেড়াতে টেড়াতে যেত কুকার নিয়ে যেত, এরকম সব থেকে ইজি ব্যাপার। আর প্লাস আপনাকে অ্যাটেন্ড করতে হবে না, কারণ আমার মনে আছে ছেলেবেলায় যখন এটা ব্যবহার হতো, যে বাবার কাছে একটা বই দেখেছিলাম, এখানে ইকমিক কুকারে রান্না হচ্ছে, মা বুনছে আর পাশে বাচ্চা ছেলেটা না মেয়েটা পড়াশোনা করছে। তাহলে তিনটে কাজই একসঙ্গে হচ্ছে, মার বোনাটাও হচ্ছে, ওদিকে পুরোদমে রান্নাটাও হচ্ছে, এদিকে মা ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছে। ওইটা বিউটিফুল কনসেপ্টটা ছিল, আমার এখনও মনে আছে সেটা খুব। এবার আমরা একটু দেখে নিই যে এটা এক্স্যাক্টলি কীভাবে কাজ করে। এই দেখুন পরপর বাটি বসানো, তলায় মাংস বচ দিলাম, তার উপরে ডাল দিলাম, তারপরে ভাত দিলাম, তার উপরে কিনো তরি তরকারি দিলাম, আর এর উপরে যদি ডিম সেদ্ধ আলু সেদ্ধ কিছু করা যায় এর উপর দিলে সেটাও সেদ্ধ হয়ে যাবে। হলো এটা হলো সিলিন্ডার। এইখানেই কিন্তু জল ঢালতে হবে, এখানে জল 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মতো এরকম করে জল এখানে ভরা হবে। জল ভরা হয়ে এখানে রাখা হয়ে এখানে মাংস সব যা আগে যেগুলো বললাম সেগুলো ভালো করে মশলাপাতি দিয়ে টিয়ে একবার রাখা হলো, এখানে দেওয়া হলো, এটা এই লিডটা দিয়ে দেওয়া হলো, কেমন। এটা আগেকার যখন অনেককাল আগে যখন এটা আবিষ্কার হয়েছিল, এই কয়লার ওই কয়লার একটা কেকের মতন পাওয়া যেত, সেই কয়লার এতে হতো, পরবর্তীকালে এতে হিটারেও হয়েছে, এক উনুনেও বসানো যায়, এখানেও বসানো যায় গ্যাসে, যে কোনো জায়গায় ইলেকট্রিক হিটার দিয়েও করা যায়, কয়লা দিয়েও হয়, গ্যাস দিয়েও হয়, সবেতে হয়। বাকি সমস্ত খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভে।